वो जाने जा दोनों जा मेरी बा वो मैं आ उल जा baby I love it। বিরিয়ানি মানে হচ্ছে এই ভাতটা সরিয়ে একটা সুন্দর একটা সুন্দর জুসি একটা মাটনের পিস থাকবে, তখন মনটা একটা স্যাটিসফ্যাকশন আসে। কুয়াশার সকালে নীল মেঘিন আকাশে চল মিশে যাই আজ। ছবি হচ্ছে ঠিকই অডিশন দিবি, এখন আরো বেশি নিতে চাই কারণ সেই মানুষটার সঙ্গে আমার খুব রিসেন্টলি এনগেজমেন্ট হয়েছে। একটা এপিসোডে বলা যাবে না বস, বিশ্বাস করো। অসুবিধা কি পেয়েছি আগে বলি, সুবিধাগুলো পরে বলবো। পার্থ সারথী জোয়ারদারের ছবি করতে গেলে আমার কাউকে বলতে গিয়ে লজ্জা লাগে যে আমি পার্থ সারথী জোয়ারদারের ছবি করছি। তারা ভাবছে যে আমরা কিভাবে অভিনয় করবো বা সামথিং, জাস্ট ভালোবাসো বস আর ছুটে চলে আসো। ঘোরাফেরা কাজকর্ম সব মিলিয়ে ঝুলিয়ে আর কি ঠিকঠাক আছে। ইন্ডাস্ট্রিতে আমি চাইল্ড আর্টিস্ট হিসেবে শুরু করেছিলাম 2003, তখন আমি চাইল্ড হিসেবে কাজ করেছি, দু তিনটে ছবি করেছি। তারপরে মাঝখানে জাস্ট বিকজ অফ মাই স্টাডিজ আমার একটা বিশাল বড় একটা গ্যাপ চলে যায়, তারপরে আবার নতুন করে স্ট্রাগল করা শুরু, তারপরে আবার টুকটাক কাজ করা আর কি। ওকে, আচ্ছা ছোটবেলা থেকে কি ইচ্ছে ছিল তোমার, মানে অভিনয় জগতে আসা বা অভিনয় করা? খুব ভালো একটা প্রশ্ন করেছো তুমি। জানো অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকে কিন্তু অভিনয় করার কোনো ইচ্ছে ছিল না। ব্যাপারটা কি হয়, যে জিনিসটা ভিতরে থাকে সেটা একটা সময় গিয়ে স্পার্ক করে, স্পার্ক করার পর সেই জিনিসটা নিয়ে তুমি পাগল হয়ে যাবে, না আমি এটা ছাড়া থাকতেই পারবো না। তো একটা ছোট ঘটনা আছে, আমি শেয়ার করছি, খুব শর্টেই বলছি তোমাদের। আমি ছোটবেলা থেকে অ্যাজ এ গুড স্টুডেন্ট, বলবো না খুব ভালো স্টুডেন্ট, অ্যাজ এ গুড স্টুডেন্ট, এবং আমার ইচ্ছা ছিল আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবো। তাই জন্য আমার প্রসেসও শুরু হয়ে গেছিলো, আমি ফর্ম টর্ম ফিল আপ করবো এগুলো প্ল্যানিংও হয়ে গেছিলো। হঠাৎ করে একদিন আমি একটা টিউশন থেকে ফিরছি কলকাতাতে, আমার মনে আছে বাসদুনিতে আমি টিউশন করতে যেতাম, তখন এস কে মজুদের কাছে তখন কাশ্মীরি একটা যিনি ছিলেন তার একটা ফোন আসে আমার কাছে। সে আমাকে হঠাৎ করে আউট অফ নোয়ের আমাকে ফোন করে জিজ্ঞেস করে একটা ছবি হচ্ছে তুই কি অডিশন দিবি। আমি বলে বোঝাতে পারবো না, সেই কথাটা শোনার পর কোথাও যেন সেই যে একটা একটা মানে আমার না অজানা যে ইচ্ছেটা ছিল সেই ইচ্ছেটা একটা প্রকাশ পায়, একটা বাস্ট হয়। তারপরে এভরিথিং চেঞ্জ। তারপরে সিএ তো এখন কত দূরে, সিএ কি করে হয়তো আমি এখনো জানি না। হ্যাঁ, গ্র্যাজুয়েশন শেষ করেছি অ্যাকাউন্টিং অনার্স নিয়ে, তারপরে অভিনয় নিয়েই পাগলামো, অভিনয় নিয়েই থাকা, অভিনয় নিয়েই স্বপ্ন দেখা, সবকিছু অভিনয় নিয়ে, ক্রিয়েশন নিয়ে আফটার অল। আচ্ছা স্বর্ণদা, প্রত্যেকটা মানুষের জীবনে একটা গ্রেটফুল মানুষ থাকে, মানে সব বিষয়ে হেল্প করে, বাবা মাকে ছেড়ে দিয়ে এরকম কোনো ব্যক্তি আছে যার নাম নিতে পারবে? অবশ্যই, আমি তো নাম নিতে চাই, এখন আরো বেশি নিতে চাই কারণ সেই মানুষটার সঙ্গে আমার খুব রিসেন্টলি এনগেজমেন্ট হয়েছে। সেই মানুষটার নাম হচ্ছে সুদীপ্তা চক্রবর্তী, মানে এতে কোনো সন্দেহই নেই। সেই মানুষটার সঙ্গে আজকে আমার 12 বছরের শুধু সম্পর্ক, তার থেকে আরো 15-16 বছরের বন্ধুত্ব। তো 15-16 বছর আগে যদি একটা পুরো করে ফ্ল্যাশব্যাকে আমরা চলে যাই দুজনেই, আমি আর সুদীপ্তা, তাহলে আমরা এইটুকুনি। সেখান থেকে দুজনের একসাথে বড় হওয়া, একসাথে অভিনয় প্র্যাকটিস করা, একসাথে স্বপ্ন দেখা, ভালো খারাপ অনেক কিছু দেখেছি আমরা দুজনে একসাথে। তো সেই মানুষটার সাপোর্ট আমার কাছে সবসময় ছিল। দেখুন একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে এই 2020 থেকে এই যে আমাদের একটা লকডাউন বা এই করোনার একটা 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 প্যান্ডেমিক আমরা যে সবাই ফেস করেছি, উঁচু থেকে নিচু সবাই একটা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে। তো সেটা আমাদের আমাদের কাজ কর্মক্ষেত্রে হোক এবং আমাদের পার্সোনাল লাইফে হোক,
সেই সময়টা যে মানুষটার সব থেকে বেশি সাপোর্ট আমার দরকার ছিল সেটা কিন্তু সুদীপ্তা চক্রবর্তী এবং সুদীপ্তা হি ইজ মাই পার্টনার, হি ইজ মাই সাপোর্টার, হি ইজ মাই এভরিথিং রাইট নাও। ওকে, আচ্ছা অভিনয়ের জার্নিটা যদি একটু বলো, মানে শুরু থেকে মানে এই অবধি আসা অবধি একটু যদি বলো। অভিনয়ের জার্নিটা, একটা অভিনেতার জার্নিটাই সব, একটা অভিনেতার অনেক ভেরিয়েশন থাকে। একটা অভিনেতাকে কোথাও একটা গ্রামের লোক হতে হয়, কোথাও একটা একটা কোটিপতির ছেলে হতে হয়। তো সব মিলিয়ে অভিনয়ের জার্নিটা বলাটা খুব কঠিন এটা, কিন্তু আমার মনে আছে আমার প্রথমবার, দ্য ভেরি ফার্স্ট টাইম আমি যখন আমি আমি শ্যুট করেছিলাম, তখন আমি অনেক ছোট, একটা একটা ছবি ছিল রাজা সাহেব বলে, সেই ছবিতে আমার দীঘাতে শ্যুটিং ছিল। মিনি বলে আমার একজন কোয়ার্টার ছিল বাচ্চা, এখন মিনি হয়তো কোথাও আছে, আই ডোন্ট নো হোয়ার শি ইজ। তো ওর সাথে আমার একটা নৌকার সামনে দাঁড়িয়ে আমি মাউথ অর্গান বাজাচ্ছি, আর একটা লোক সে পাস করবে, তার ওয়ালেটটা পড়ে যায়, আমি মিনিকে দেখিয়ে বলি যে ওয়ালেটটা পড়ে আছে, আমি যে ওয়ালেটটা দিই, এইটুকুনি আমার ছোট একটা শর্ট ছিল। সেই শর্টটার আগে আমি তার আগের দিন সারা ঘুমাতে পারিনি, আমি ছোট ছিলাম, আমি ঘুমাতে পারিনি, আমার বারবার টয়লেট পাচ্ছে, আমার বারবার মনে হচ্ছে যে আমি এটা কী করে করবো, কী করে করবো। তো সেইখান দিক থেকে আজকে যখন একটা অভিনয় সুযোগ পাই, যখন ভালো ভালো চরিত্র দেয় আমাকে পরিচালক বা প্রোডাকশন হাউস বা চ্যানেল, তখন আমি যেরকম রিসেন্টলি আমার সব থেকে প্রিয় চরিত্র হচ্ছে, আমি যখন কালেজ বাংলাতে রেশম ঝাঁপি পালাবাদল করি, সেখানে বাসব বলে একটা চরিত্র আমি করেছিলাম, এবং সেই চরিত্রটা আমার অনেক ট্রানজিশন দিয়েছে। আমি শুরু করেছিলাম অ্যাজ এ নেগেটিভ লিড, তারপরে সেটা মাঝখানে আমার আস্তে 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 গ্র্যাজুয়ালি আমি পজিটিভ হই, এবং ছাবলা ধরনের একটা একটা চরিত্র ছিল যেটা অনেক কিছু করা যায়। এবং আমার পার্সোনাল প্রেফারেন্স যদি বলতে হয়, তাহলে আমি আমি নেগেটিভ শেড শেডে অভিনয় করতে বেশি পছন্দ করি, কারণ আমার মনে হয় নেগেটিভ শেডে না অনেকগুলো অনেকগুলো ট্রানজিশন থাকে, যে ট্রানজিশনসগুলোকে খেলানো যায়। আর আমার এই বছরই মার্চে একটা ছবি রিলিজ করেছে চক্রব্যূহ, সেটা হচ্ছে আমার কাছে আপাতত মাইলস্টোন, কারণ সেই চক্রব্যূহতে আমি সাহেব ভট্টাচার্য সাহেবদার সাথে প্যারালাল লিড করেছি, এবং সেই ছবিটার এক্সপিরিয়েন্সটা একটা এপিসোডে বলা যাবে না বস, বিশ্বাস করো। বুঝলাম। আচ্ছা তোমার বাবা তো একজন যথেষ্ট ফেমাস পরিচালক, সবাই চেনে এক নামে, তো এর জন্য সুবিধা কি অসুবিধা কি পেয়েছি আগে বলি, সুবিধা গুলো পরে বলবো। অসুবিধা এটাই, সেটা তো যখন তুমি একটা জায়গায় স্বপ্ন দেখছো এবং সেখানে পথ চলা শুরু করছো, তার আগে যদি অলরেডি সেই পথটায় তোমারই একজন নিজের একদম নিজের কেউ একটা 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 হাইপ পেয়ে যায়, তখন তুমি যখন সেই পথটাকে অতিক্রম করে যাচ্ছ না, সেই পথটা সে তোমাকে নির্দেশ করে যে তুমি আসতে পারো, কিন্তু সোসাইটি সেটাকে মেনে নেয় না বস। কারণ আমি আজও পার্থসারথী জোয়ারদারের ছবি করতে গেলে আমার কাউকে বলতে গিয়ে লজ্জা লাগে যে আমি পার্থসারথী জোয়ারদারের ছবি করছি, আমার কেন লাগে? এটার কারণটা কিন্তু সোসাইটিকে আমি চুজ, আমি আমি ফেললাম তোমাদের কাছে প্রশ্নটা, যে আমার কেন লাগে লজ্জা, আমার কেন মনে হয় যে পার্থসারথী জোয়ারদারের ছেলে আমি বললে হয়তো আমার কাজ পাওয়াতে বা আমার কাজ করাতে একটু ডিসকমফর্টনেস ফিল হতে পারে, এটা কেন হয়, এটার প্রশ্ন আমি জানি না। কিন্তু এইটা কিন্তু সব থেকে বড় একটা ডিমেরিট যেটা আমাকে প্রতিনিয়ত প্রত্যেক সময় ফেস করতে হয়। আমি মাঝে মাঝে এরকমও ভেবেছি যে আজকে আমি যতটুকু কাজ করছি, যাই করছি, সেতে যদি আমার বাবা আজকে পরিচালক না হতো, তাহলে তো আমি আরো অনেক বেশি কমফোর্টেবলি ডিল করতে পারতাম আজকে কাজের মানুষদের সঙ্গে, বা আমি অভিনয়টা অনেক বেশি কমফোর্টেবলি করতে পারতাম। বাবার একটা তকমা আছে, তো সেই তকমাতে আমি যদি এখন সেখান থেকে দিয়ে কাজ পাই না, আমি যদি ভালো কাজ করি বা না করি, আমাকে ভগবান মানে একমাত্র ভগবানই জানে। আমি যদি সত্যি ভালো কাজ করে থাকি, তাও মানুষ একটা কথাই বলবে, ও বাবা আছে তো, সোর্স আছে, দিয়ে দিচ্ছে। বাট এটা হয় না বস, আমি সত্যি বলছি, তোমাদের যারা যারা তোমরা দেখছো এই ভিডিওটা, তো আমি সবাইকে বলছি, যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে হয়তো এরকম অনেকজন আছে যারা সত্যি অভিনেতা হতে চায় এবং তারা ভাবছে যে আমরা কিভাবে অভিনয় করবো বা সামথিং, জাস্ট ভালোবাসো বস আর ছুটে চলে আসো, ঝড় ঝাপটা অনেক কিছু আসবে, অতিক্রম করবে, তুমি দায়ী থাকবে। যেহেতু আমার বাবা পরিচালক এবং আমার বাবা যখন কোনো ছবি করেন, যখন আমি সেখানে যাই দেখতে, আমি টেকনিক্যালস মানে টেকনিক্সগুলো যেগুলো কি কি হয়, টেকনিক্যালিটির দিক থেকে আমি অনেক নলেজ পেয়েছি, কীভাবে কোন লেন্সে কথা বললে কতটা হ্যান্ড মুভমেন্ট করতে হয়, জেস্টার্স কত মুভমেন্ট করতে হয়, বা ক্যামেরা লেন্সেস বা ফ্রেমিং বা ক্যামেরার পিছনে যা যা যে যে প্রসিডিওর আছে, একটা 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 সিন শ্যুট করার পিছনে যে প্রসিডিওরসগুলো থাকে, সেগুলো আমার মনে হয় একটা অভিনেতা জানা খুব প্রয়োজন হয়। কারণ আমার মনে হয় পার্সোনালি
যে একটা অভিনেতা যত বড় অভিনেতা হবে তার থেকে বেশি বড় তাকে একটা এডিটর হতে হয়। তাকে জানতে হয় যে আমার এই চরিত্রটা এই শটটা নামার পর ডিরেক্টর কি ভাবছে। তো সেইটা বাবার সঙ্গে থেকে আমি সেই টেকনিকসগুলো শিখে আমি নিজেকে অনেক বেশি কনফিডেন্ট ফিল করি যখন আমি অভিনয় করতে যাই। সো দিস ইজ আ ভেরি পজিটিভ সাইড। আর যদি বড় পর্দায় বলা হয় তাহলে চক্রবুয়ো, যেটা আমার মার্চ মাসে রিলিজ করেছে সাহেব ভট্টাচার্যের সাথে যে কাজটা করেছি। আচ্ছা, এই যে টেলিভিশন এবং মুভি দুটোতেই তুমি কাজ করেছো, তো এর মধ্যে তোমার কাছে কোনটা কমফর্ট মনে হয়? কমফর্ট দুটোই মনে হয় গো, কিন্তু আমার মনে হয় যে আজকে টেলিভিশনে আমরা যেভাবে কাজ করি, আমরা কাস্ট ক্রু সবাই, আমি অভিনেতা অভিনেত্রী আর্টিস্ট এবং আমরা টেকনিশিয়ানদের নিয়ে বলছি, আমাদের একটা এক্সেসিভ প্রেশার থাকে যে আমাদের এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের এতটা ফুটেজ তুলতে হবে, এই সিনগুলো আমাদের কভার করতে হবে। সেই ক্ষেত্রে আমরা ওখানে অনেক কিছু চেয়ে অনেক কিছু করতে পারি না, বা ডিরেক্টর অনেক কিছু চায় আর্টিস্টদের কাছ থেকে দিতে বা নিতে, সেগুলো তারা ইনস্ট্রাক্ট করতে পারে না, ডিরেক্ট করতে পারে না, জাস্ট বিকজ অফ দিস টাইম। আর ছবিতে ব্যাপারটা অনেক বেশি লম্বা প্রসেস হয়, একটা প্রি প্রোডাকশন হয়, প্রপার প্রি প্রোডাকশন, যেখানে আমরা ওয়ার্কশপ করি, আমাদের আমাদের চরিত্রগুলোকে নিয়ে আমরা অনেক বেশি মডিফাই করার আমাদের সময় থাকে, আমরা সুযোগ পাই। তো সেই ক্ষেত্রে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্ট। তো টেলিভিশনে কাজ করার মজা আছে, ছবিতে কাজ করার মজা আছে, দুটো মজা একদম ভিন্ন। তার জন্য এই দুটোতে কোনো দিন আমি মার্চ করে কিছু বলতে পারবো না, কম্পেয়ার করতে পারবো না, দুটোই ভালো। আচ্ছা, তুমি যদি কখনো কোনো মহিষী চরিত্রে সুযোগ পাও অভিনয় করার, তোমার পছন্দের কোনো ব্যক্তি আছে যে এটা পেলে ভালো হয়, সে কাস্টিং এ যা অথবা না যা? এরকম তো অনেক আছে গো, মানে অনেক আছে, বাট লিস্টে কি আছে? আমার টপ লিস্টে আমি যাকে মানে আমি চোখ বুঝে যাকে আমি অ্যাডোর করি, আমি আমার আমার যে আইডল অভিনেতা হিসেবে, সে তিনি মারা গেছেন 2020 সালে, তার নাম হচ্ছে ইরফান খান। ইরফান খানকে আমি আমি ইরফান খান স্যারের মানে ডাইহার্ট ফ্যান বলতে পারো। তো ইরফান খান স্যারের পানসিং তোমার যে ছবিটা হয়েছিল, সেখানে ইরফান খান স্যারের যে ক্যারেক্টার ডেফিনেশন তিনি যেটা করেছেন, আমি জানি ওরকম ধরনের চরিত্র পাওয়াটা এক্সেপশনালি টাফ, কিন্তু যদি পাই আই বি ভেরি হ্যাপি, এবং আমার ওটাই ইরফান খান স্যারকে আমার তরফ থেকে ট্রিবিউট দেওয়া হবে। ওকে, আচ্ছা, অভিনয়ের পাশাপাশি কি করতে ভালোবাসো তুমি? অনেক কিছু, অনেক কিছু, আমি কী কী বলবো তোমার, গিটার বাজাতে ভালোবাসি, গান গাইতে ভালোবাসি, লিখতে ভালোবাসি, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ভালোবাসি, ছবি তুলতে ভালোবাসতাম, এখনও মেবি হয়তো ভালোবাসি, কম্পোজ করতে ভালোবাসি, আমার বাচ্চাদের সঙ্গে খেলতে ভালোবাসি, তুমি একটা ইনসার্ট দিয়ে নিও বাচ্চাটা আমার, তো এই আর কি, এইগুলোই। ওকে, আচ্ছা, তুমি কি মনে করো ভালোবাসার মানুষের মধ্যে কোন কোন গুণগুলো থাকা দরকার? ভালোবাসার মানুষের মধ্যে, কি ভালো প্রশ্ন করলে তুমি, এটা ভালোবাসার মানুষের মধ্যে একটা গুণই থাকা দরকার, যে সে যে মানুষটাকে ভালোবাসছে তার প্রতি বিশ্বাস, আর কিচ্ছু না। এইটা থাকলেই দুজনের উভয়ের আন্ডারস্ট্যান্ডিং এবং দুজনের রিলেশনশিপ সব থেকে বেশি স্ট্রং হয়। যদি আজকে আমার সন্দেহ না থাকে আমার ভালোবাসার মানুষটার প্রতি, আমি যদি তাকে বিশ্বাস করতে পারি ব্লাইন্ডলি, এবং সেও যদি ইরেসপেক্টিভ আমাকেও সে ভাইস ভার্সা যদি আমাকে বিশ্বাস করতে পারে, তাহলে এর থেকে ভালো কম্বিনেশন কিছু হতে পারে না। দ্যাট ইজ দি ওনলি অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আ লাভার শুড হ্যাভ। ওকে, আচ্ছা, এই যে মানে সুদীপ্তা দি এবং তুমি, তোমরা দুজনেই সেম প্রফেশনে, এতে তোমাদের কি মনে হয় মানে সুবিধাটা কেমন মনে হয়? সুবিধা কি করে বলি বলতো, আমি আই জাস্ট গট ইউর কোয়েশ্চেন, আমি বুঝতে পেরেছি তুমি যেটা বলতে চাইছো। এইটাতে কি হয় বলতো, আজকে সুদীপ্তা, ও আজকে আমার অনেক বছর আগে থেকে, আমি যেরকম বললাম যে আমার পড়াশোনার গ্যাপের জন্য মাঝখানে একটা বিশাল বড় একটা গ্যাপ চলে গেছে অভিনয়ের দিক থেকে, কিন্তু ও কনস্ট্যান্টলি সেই স্ট্রাগলটা করে গেছে। আমাদের অভিনেতাদের একটা একটা খুব ডিমেরিট আছে জানো তো, আমরা যখন একদম হাইপে থাকি না তখন দর্শক আমাদের নিয়ে মাতামাতি করে, কিন্তু কোনোদিন দর্শক দেখতে যায় না যে তার আগে তার একটা কী লেভেলের স্ট্রাগল আছে। আর যখন আমাদের হাইপ থেকে আমরা একটু ডাউনফল হয় আমাদের, তখন আমাদের দর্শক আর মনে রাখে না। তো সুদীপ্তাকে আজকে, সুদীপ্তা দেখার পর সুদীপ্তাকে নিয়ে এখন অনেকে মাতামাতি করেছে, সুদীপ্তাকে ভালোবেসেছে অডিয়েন্সরা, বিকেলে ভোরের ফুল, ইষ্টি কুটুম, তারপরে বেয়ে গেল, এগুলো এখন এখন ত্রিশূল করছে, তো সব মিলিয়ে, কিন্তু এর পিছনে সুদীপ্তার একটা বিশাল বড় স্ট্রাগল আছে। তো আমার সঙ্গে সুদীপ্তার ডিফারেন্সটা অনেক, কারণ আমি আমার জার্নিটা অভিনয়ের ক্ষেত্রে শুরু হয়েছে অনেক পরে, সুদীপ্তার অনেক আগে।
তো সেই ক্ষেত্রে সুদীপ্তার যতবার রিকগনিশন এবং ভালোবাসা বা রেসপেক্ট যেটা ইন্ডাস্ট্রির তরফ থেকে পায় সেটা যতবার আমি দেখি ততবার আমি খুব গর্বিত বোধ করি। তো এখানে কোনো ডিফারেন্স বা কোনো এরম থটস আমার আসে না যে আমিও তো অভিনয় করি আর সুদীপ্তা কেন পাচ্ছে আমি কেন পাচ্ছি না। এই জিনিসটা কি জানি মানে আমি অনেস্টলি বলছি বিশ্বাস করো মানে আমার এটা হয় না, কারণ আমি সেই মানুষটাকে ভালোবাসি, সেই মানুষটা আমার নিজের, সেই মানুষটার একটা স্বীকৃতি পাওয়া, সেই মানুষটার একটা রেসপেক্ট পাওয়া মানে আমারও পাওয়া। তো দ্যাট ইজ দ্য কেস। আচ্ছা স্বর্ণদা, তুমি বললে পাশাপাশি গান করতে ভালোবাসো, গিটার বাজাতে ভালোবাসো, তা আমাদের দর্শককে যদি তোমার পছন্দের দুটো গান শোনাও। দুটো গান নিজের তো সাইডে রাখাই ছিল, মানে আমি এই একটা প্রশ্ন এক্সপেক্ট করছিলাম এবং এড়িয়ে ছিলাম। আমি গান গাইতে অলওয়েজ ভালোবাসি। তো এই গানটা আমার বন্ধু এবং আমার নিজেরই, আমার নিজের কম্পোজিশন গানটা, আমার বন্ধু লিরিক্স লিখেছিল আদিত্য, সেখানে গাইছি। এটা রূপঙ্কর দা গিয়েছিল একটা অ্যালবামের জন্য। শীতে দুপুরে রোদের ওপরে চল ভেসে যাই আজ কুয়াশার সকালে নীল মেঘিন আকাশে, চল মিশে যাই আজ বিকেলে গল্প খাতা ও কলমে জীবনের গতিতে অতি ছেড়ে, বিকেলে গল্প খাতা ও কলমে জীবনের গতিতে অতি ছেড়ে, চল হেঁটে যাই আজ হে কাঁচা মিঠে ছমরা ঝাঁপ বানিয়ে নিয়ে রাতারাত সব মিলিয়ে, চল প্রেম গড়ি আজ ট্রাম্বাসে রেশা রেশি একটু হোক না প্রেমটা বেশি, বিকেলের হালকা শীতে থাকি আজ বিকেলের গল্প খাতা ও কলমে জীবনের গতিতে অতীত ফেলে, বিকেলের গল্প খাতা ও কলমে জীবনের গতিতে অতীত ফেলে, চল হেঁটে যাই আজ। ও ধড়কনোঁ কো তুঝসে দরকার হে, তুঝসে রাতে তুঝসে চাতে হে, ইয়ে দূরিয়া জীনে না দে আর মেরা তুঝে লাপতা, ইয়ে জানে যা দোনো যা মেরি বা ও মিয়া উড় যা, বেবি আই লাভ ইউ, baby I love you, baby I love you, baby I love you so, baby I love you. Thank you, thank you, thank you, thank you. হ্যাঁ, ব্যথা তো একটু আছে আর কি, সেইটা সবারই থাকে আর কি। আচ্ছা স্বর্ণদা, তোমার ফেভারিট ডিশ কি? বিরিয়ানি। আমার মানে আমার যে কোন মুঘলাই ডিশেস যেগুলো হয়, বিরিয়ানি বলো তুমি, বাটার চিকেন, নর্থ ইন্ডিয়ান যেগুলো খাবার দাবার হয় আমার সব ভালো লাগে। চাইনিজ মোটামুটি। বিরিয়ানি বলতে মাটন না চিকেন? দেখো বস, একটা কথা বলি, যারা শুনছো তারা হাসছো নিশ্চয়ই এখন, বিরিয়ানি কোনোদিন চিকেনের বিরিয়ানি হয় না ভাই, অনেস্টলি বলবো বিরিয়ানি মানে মাটন বিরিয়ানি হয়। এবার হ্যাঁ, এবার হেলথ কনসিয়াসের জন্য মানুষ এখন চিকেন বিরিয়ানি খায়, আলু বিরিয়ানি, এগ বিরিয়ানি অনেক কিছু হয়,
বাট বিরিয়ানি মানে হচ্ছে এই ভাতটা সরিয়ে একটা সুন্দর একটা একটা সুন্দর জুসি একটা মাটনের পিস থাকবে, তখন মনটা একটা স্যাটিসফ্যাকশন আসে। তুমি এর আগেই বলে দিয়েছো, যদি বলি সেই একই উত্তর পাবো, বিরিয়ানি না ফুচকা? বিরিয়ানি। আচ্ছা, অরিজিৎ সিং না আনোয়ার মালিক? অরিজিৎ সিং। শ্রেয়া ঘোষাল না মোনালি ঠাকুর? মোনালি ঠাকুর। বাইক না কার? কার। আচ্ছা, অবসর টাইমে কি ফ্যামিলিকে সময় দেবে না বন্ধুদের? বন্ধুদের। পার্টিতে গিয়ে নাচ গান করতে ভালোবাসো না বাড়িতে বন্ধুদের সাথে আড্ডা? পার্টিতে গিয়ে নিজের মতো সুন্দর সময় কাটাতে ভালোবাসি। আচ্ছা, অনলাইনে শপিং করতে ভালোবাসো না গিয়ে কেনাকাটা করতে? গিয়ে কেনাকাটা একদম ভালো লাগে না, প্রচন্ড ল্যাট করে, অনলাইনে ভালোবাসি। আচ্ছা আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডে না সরস্বতী পুজো? সরস্বতী পুজো, অবভিয়াসলি, বাঙালি আমি। ওকে আমাদের সত্যি খুব ভালো যাবে সবার সব দিক থেকে। আর যারা যারা দর্শকরা তোমরা আমার এই ভিডিওটা দেখছো, তারা তাদের আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে অভিজিৎ যে আমার আমার পিছনে দাঁড়িয়ে আছে, যে সেই মানুষটা আজকে একটা নতুন চ্যানেল খুলেছে, একটা একদম আনকাট পডকাস্ট খুলেছে, তো তার নাম হচ্ছে আজে বাজে ক্রিয়েশন। এবং তোমরা প্লিজ এই এই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আমার ভিডিওটা দেখো, যদি ভালো লাগে শেয়ার করো, যা ইচ্ছা করো, বাট সাপোর্ট করো, কারণ আমাদের আমাদের এটা দায়িত্ব, দিস ইজ আর রেসপন্সিবিলিটি, আমরা সবাই সবাইকে আমাদের সাপোর্ট করা উচিত। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকো।